হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি ভাবলাম যেহেতু রমজান মাস, বাজারে আসলাম, টাকার বিনিময়ে কেউ রোজা ভাঙে কিনা জিনিসটা একটু পরীক্ষা করে দেখি। তো তার জন্য আমি প্রথমে একটি ঠান্ডা কিনি, তারপর আমি একটা অটো চালক ভাইয়ের কাছে যাই এবং হাতে ঠান্ডা আর 500 টাকার নোট নিয়ে তাকে বলি যে ভাই আপনি কি রোজা রাখছেন। তো সে বলল জি ভাই রোজা রাখছি। তো তারপর আমি বললাম আচ্ছা আপনি কি 500 টাকার বিনিময়ে ঠান্ডাটা খেয়ে রোজা ভাঙতে পারবেন, আমার কি আমার সাক্ষী। সে রাজি হয় না রোজা ভাঙার জন্য। তো আমি তার কাছে টাকাটা নিয়ে বলি যে ভাই দেখেন 500 টাকার নোট, আপনি যদি ঠান্ডা খাই রোজা ভাঙতে পারেন তাইলে পেয়ে যাবেন। তো অনেকক্ষণ বলার পরে সে রাজি হয়। তো দেখেন আপনারা সে কিন্তু স্প্রেটটা খেয়ে ফেললো। আমি তার বললাম আরে ভাই আপনি রে কী করলেন, আপনি একজন মুসলমান হইয়া 500 টাকার বিনিময়ে আপনি আপনার রোজাটা ভাঙতে ফেললেন। তো যাই হোক, আমি যেহেতু তাকে বলছি যে যদি ঠান্ডা খেয়ে রোজা ভাঙতে পারেন তাহলে 500 টাকা পাইবেন, তো যেহেতু সে ঠান্ডা খেয়ে রোজা ভাঙতে ফেলছে তো তাকে 500 টাকা আমরা দিয়ে দেবো। তো তার হাতে 500 টাকা দিয়ে দিলাম। তো আর কিছু বলার নাই, আপনারা তো দেখলেন ভিডিওতে সে 500 টাকার জন্য রোজাটা ভেঙে ফেললো।